ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে অন্তত 5 থেকে 10 কোটি পাউন্ড ব্যয় হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। রাজার অভিষেকের এই ব্যয় নিয়ে খোদ ব্রিটেনবাসী প্রশ্ন তুলেছেন। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে জনগণের করের টাকার বাজে অপচয় হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে ভিন্ন কথা বলছে ব্রিটিশ সরকার। রাজ্যাভিষেকের এই অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি পাউন্ডের ব্যবসা করার সুযোগ সৃষ্টি হবে বলে তাদের ধারণা। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতা সব মিলিয়ে বিপর্যস্ত যুক্তরাজ্যের অর্থনীতি গত মার্চে বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে 10.1% পৌঁছায়। গত 45 বছরের ইতিহাসে এ সময় দেশটিতে খাদ্য ও পানীয়ের দাম সবচেয়ে দ্রুত বেড়ে যায়। এখনও স্থিতিশীল হয়নি ব্রিটেনের অর্থনীতি। এ পরিস্থিতিতে শনিবার রাজকীয় কায়দায় হয়ে গেল রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। রাজা চার্লসের এই জমকালো অভিষেক অনুষ্ঠান নিয়ে শুধু যুক্তরাজ্যেই নয়, বিশ্বজুড়ে ছিল মানুষের আগ্রহ। ব্যয় নিয়েও কম আগ্রহের কমতি নেই মানুষের। অনুষ্ঠানের খরচ কত তা নিয়ে বাকিংহাম প্যালেস, প্রধানমন্ত্রীর কার্যালয় মুখ খুলতে রাজি না হলে বসে নেই গণমাধ্যমগুলো। পুরো অনুষ্ঠানে 50 থেকে 100 মিলিয়ন বা 5 থেকে 10 কোটি পাউন্ড খরচ করা হয়েছে বলে বিভিন্ন উৎস থেকে তথ্য তুলে ধরেছে বেশ কয়েকটি গণমাধ্যম। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 630 কোটি থেকে 1200 কোটি টাকা। দেশজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রাজ্যাভিষেকের এই ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ব্রিটেনবাসী। আয়োজনের পেছনে কোটি কোটি পাউন্ড খরচ করা আদতে লাখ লাখ যুক্তরাজ্যবাসীর মুখে চপেটাঘাতের মতো বলে মনে করেছেন অনেকে। যেখানে সাধারণ মানুষ জীবনযাত্রায় ব্যয়বহনে হিমশিম খাচ্ছেন, সেখানে জনগণের করের টাকা অপচয় করায় ক্ষুব্ধ অনেকে। তবে ভিন্ন কথা বলছে ব্রিটিশ সরকার। রাজ্যাভিষেকের এই অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি পাউন্ডের ব্যবসা করার সুযোগ রয়েছে বলে মনে করছে তারা। তাদের মতে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত খুচরা ব্যবসা, পর্যটন ও হোটেল খাতে ব্যবসা বাড়বে।